আজকে আমরা শুরু করছি ক্লাস 10 তার যে অজৈব রসায়ন চ্যাপ্টারটা আছে তার মধ্যে তিনটি গ্যাস তাদের প্রস্তুতি এবং ধর্ম এই সম্পর্কে তোমাদের আছে তো আজকে আমরা প্রথম দিয়ে শুরু করছি অ্যামোনিয়া অ্যামোনিয়া একটি গ্যাস আমরা নানা কাজে অ্যামোনিয়া গ্যাসকে ব্যবহার করে থাকি তাহলে এই অ্যামোনিয়া গ্যাসকে যেহেতু আমরা নানা কাজে ব্যবহার করে থাকি তাহলে এই গ্যাসটাকে আমরা কি করে প্রস্তুত করব তার ধর্ম কি সেগুলো সম্পর্কে জানা আমাদের খুব দরকার তো আমরা প্রথমে পড়ব অ্যামোনিয়া গ্যাস একে আমরা পরীক্ষাগারে কি করে প্রস্তুত করে থাকি তো পরীক্ষাগারে কোন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের না চারটি বিষয় জানতে হবে প্রথমে জানবে যে সেই যে গ্যাসটি আমি তৈরি করছি সেটা তৈরি করার মূলনীতি কি এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট সেখানে বিক্রিয়ার শর্ত কি এটা দ্বিতীয় পয়েন্ট তিন নম্বর হচ্ছে যে গ্যাসটা আমরা পাবো সেই গ্যাসটা আমরা পরিশোধন বা সংগ্রহ পরিশোধন করে সংগ্রহ কিভাবে করব সেই জিনিসটা জানতে হবে এবং এই যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা সমীকরণ সেই সম্পর্কে জানতে হবে তাহলে আমরা একে একে আলোচনা করি প্রথমে আমরা আলোচনা করছি হচ্ছে মূলনীতি আমি কথাগুলো বলছি মন দিয়ে শুনবে মূলনীতি কি বলছে যে পরীক্ষাগারে যে কোনো অ্যামোনিয়াম লবণ তাকে যদি আমরা ক্ষার সহ মিশিয়ে উত্তপ্ত করি তাহলে সেখানে সেটা আমরা অ্যামোনিয়া গ্যাসকে পেয়ে থাকি পরীক্ষাগারে কি করা হয় সাধারণত অ্যামোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে পোড়াচুন বা কলিচুন মিশিয়ে আমরা যদি উত্তপ্ত করি তাহলে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাসকে পেয়ে থাকি তাহলে এই গেল হচ্ছে আমাদের মূলনীতি এবার আমরা চলে আসবো এক্ষেত্রে সমীকরণটা কি হবে তো সমীকরণ আমি লিখছি সমীকরণ তুমি পোড়াচুন বা কলিচুন যা ইচ্ছা নিতে পারো তাতে কিছু হেল্পের হবে না অ্যামোনিয়া উৎপাদনে আমরা বললাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl তার সঙ্গে আমরা যদি পোড়াচুন মিশিয়ে আমরা উত্তপ্ত করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড তার সঙ্গে পাবো অ্যামোনিয়া আর তার সঙ্গে পাবো হচ্ছে জল আচ্ছা এখানে মনে রাখবে আমরা যদি এখানে কলিচুন নিতাম তাহলে এখানে সংকেতটা আমরা লিখতাম এর বদলে CaOH হতো সমীকরণ কিন্তু চেঞ্জ হতো না এখানে শুধু এখন এক্সট্রা জল অর্থাৎ আমরা যদি লিখতাম কলিচুন তাহলে এখানে আমরা দুই অনুসার লিখতাম এই তো এবার আমাদের জানতে হবে এই অ্যামোনিয়া পরীক্ষাগার উৎপাদনের শর্ত কি তো শর্ত হলো সাধারণ চাপে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পোড়াচুন বা কলিচুন এর মিশ্রণকে 180 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করব এটাই হলো এই বিক্রিয়ার শর্ত এবার আমরা পড়ব যে গ্যাসটিকে আমরা কি করে তৈরি করব এবং গ্যাসটিকে আমরা কি করে সংগ্রহ করব সেটা একটু দেখা যাক তাহলে পরীক্ষাগার পদ্ধতির জন্য আমাদের একটা ছবি লাগবে আমি আগেই বলেছি আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারি না আমি তাও একটা চেষ্টা করছি মনে করো এটা হচ্ছে একটা গোলতল ফ্লাস্ক এই গোলতল ফ্লাস্কের মধ্যে আমরা কি করব অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুন এই দুটো ভালো করে মিশিয়ে এই ফ্লাস্কের মধ্যে আমরা নিয়ে নিই নিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে এই ফ্লাস্কটিকে আমরা একটা তার জালি তার উপরে বসাবো এটা হচ্ছে গোলতল ফ্লাস্ক এটা হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ডকে আমরা তার জালির উপরে বসাবো তাহলে তার আমি ছবি দেখাচ্ছি ছবি ভালো হবে না আমি আগেই বলছি এটা মনে করো তার জালি তোমরা বইয়ে ভালো করে ছবিটা দেখে নেবে এটা হচ্ছে তার জালি চলো এখানে একটা মুখে একটা কর কাটতে দেবো এই কর্কের মধ্যে এখানে একটা নির্গমন হবে এটা হচ্ছে নির্গমন মানে গ্যাস বেরিয়ে আসার নল তাকে আমরা নির্গমন নল বলি তো এই নির্গমনটাকে না একটা চুন স্তম্ভ পোড়াচুন স্তম্ভ কেন আমরা ব্যবহার করছি আমরা পরে বলছি সেই পোড়াচুন স্তম্ভ তার তলদেশে তাকে আমরা প্রবেশ করিয়ে আনবো পোড়াচুন স্তম্ভ তার তলদেশে প্রবেশ করবো এই হচ্ছে সেই আমাদের পোড়াচুন স্তম্ভ এখান থেকে একটা নল বেরিয়ে আসছে এখানে রাখা হচ্ছে পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড যার সঙ্গে আচ্ছা দেখো মোটামুটি আমাদের ছবি হলো খুব একটা ভালো হয়নি একটু বুঝে নাও কি হলো আমরা একটা গোলতল ফ্লাস্ক নিলাম সেই ফ্লাস্কের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পোড়াচুন এর একটা ভালো মিশ্রণ নিয়ে ভালোভাবে মিশ্রণ নিয়ে তাকে আমরা তার জালির উপর বসিয়ে একটা নির্গমনের সাথে যুক্ত করলাম যে নির্গমনটা আছে সেটা হচ্ছে একটা চুন স্তম্ভের নিচে প্রবেশ করানো আছে পোড়াচুন স্তম্ভ
এবং আমরা কি করব বুনসেন বার্নার এর সাহায্যে আমরা নিশ্চয়ই উত্তর করব এটা আমরা বুনসেন বার্নার এই বুনসেন বার্নার দিয়ে এটাকে আমরা উত্তর করব খেয়াল রাখবেন উষ্ণতা যেন 180 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে তাহলে এবার সমীকরণ দেখো সমীকরণে আমরা কি পাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে কঠিন পদার্থ এটা বিক্রিয়া বাষ্পে থেকে যাবে অ্যামোনিয়া গ্যাস এদিক দিয়ে বেরিয়ে যাবে আর কি দেখো তো এখানে জল উৎপন্ন হয়েছে জলটা কিন্তু বাষ্প আকারে বেরিয়ে এসেছে মনে রাখবে অ্যামোনিয়া গ্যাস না জলে অতি মাত্রায় দ্রবণ আমরা এই জলটাকে যদি নাশ করতে পারি অ্যামোনিয়া গ্যাস আমরা কখনোই পাবো না এই জন্য এই জলটাকে দূর করার আমাদের একটা ব্যবস্থা করতে হবে সেটা কি ব্যবস্থা আমরা জানি পোড়াচুন এটা একটা জল শোষক পদার্থ সেই জন্য এই যে অ্যামোনিয়ার জল জলীয় বাষ্পের মিশ্রণটা আসছে এটাকে আমরা একটা চুনস্তম্ভে নিচে প্রবেশ করালাম এদিক দিয়ে যখন গ্যাস মিশ্রণটা যাবে তখন এখানে এই পোড়াচুন সেই জলীয় বাষ্পকে শোষণ করবে এদিক দিয়ে তখন অ্যামোনিয়াকে বেরিয়ে আসবে প্রথমে আমরা কিছুটা গ্যাস বেরোতে দেবো কেন নাইট্রোজেন বায়ু আছে সমস্ত বায়ু বেরিয়ে যাওয়ার পরে আমরা কি করে বুঝবো যে সেখানে অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে না উত্তর হলো আমরা না একটা কাঁচবন্ডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডুবিয়ে আমরা মুখে ফন্তে ধরবো যদি দেখি সাদা রঙের একটা ধোঁয়া বেরোচ্ছে তার মানে জানবো অ্যামোনিয়া গ্যাস বেরোতে শুরু হয়েছে তখন আমরা কি করবো একটা গ্যাস জাল নেবো সেই গ্যাস জালটাকে এখানে আমরা উল্টিয়ে বসিয়ে দেবো সমস্ত ভর্তি হয়ে যাওয়ার পরে উঠিয়ে সোজা করে একটা কাচের প্লেট চাপা দিয়ে রেখে এইভাবে আমরা অ্যামোনিয়া গ্যাসকে পরীক্ষাগারে প্রস্তুত করে থাকি এটা একটু বইয়ের মধ্যে দেখে নেবে বর্তমানে পরীক্ষাতে এই প্রস্তুতি এগুলো ছবি কিন্তু আসে না সুতরাং একবার দেখে রাখলেই হবে যাতে অসুবিধা না হয় এবার আমরা এখানে কয়েকটা পয়েন্ট করব এই যে অ্যামোনিয়া গ্যাসকে আমরা শুষ্ক করছি শুষ্ক করার আগে পুরা চুনটাকে কেন ব্যবহার করব এটা ব্যাপারে একটু জানা আমরা অনেক গ্যাস থেকে জলীয় বাষ্প মুক্ত করার জন্য অনেক পদার্থ আছে যেমন সালফিউরিক অ্যাসিড তারপরে ফসফরাস পেন্টক্সাইড তারপরে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড এই সমস্ত পদার্থগুলোকে আমরা ব্যবহার করতে পারি কিন্তু এই ক্ষেত্রে আমরা পোড়া চুন কেন ব্যবহার করলাম সেটা একটু জানা যায় আমি যদি বলি যে সালফুরিক অ্যাসিড এটা দিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে পারি না কেন এই প্রশ্নটা যদি থাকে তাহলে উত্তর আমরা কি বলবো আমরা বলবো অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষারধর্মী গ্যাস আর এটা একটা অ্যাসিড তাহলে অ্যাসিড আর ক্ষার এই দুজন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে একটা লবণ উৎপন্ন করবে তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অ্যামোনিয়াম সালফেট তাহলে আমরা প্রস্তুত করতে চেয়েছিলাম অ্যামোনিয়া গ্যাস আমরা পেয়ে গেলাম অ্যামোনিয়াম সালফেট তাহলে তো আমরা অ্যামোনিয়া পাবো না এই জন্য আমরা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ঘন সালফুরিক অ্যাসিড এটা কিন্তু ব্যবহার করি না দ্বিতীয়ত কি আমরা যদি বলতাম যে ফসফরাস পেন্টক্সাইড এটাও একটা নিরোধক পদার্থ তাই না গ্যাসের মধ্যে যদি জলীয় বাষ্প থাকে সেখানে জলীয় বাষ্পটাকে টেনে নিতে পারে তাহলে এটা দিয়ে মানে আমরা শুষ্ক করতে পারলাম না তাহলে উত্তর হলো ফসফরাস পেন্টক্সাইড এটা হচ্ছে একটা অম্লধর্মী অক্সাইড আর অ্যামোনিয়া কি একটা এটা হচ্ছে একটা ক্ষারধর্মী গ্যাস তাহলে এই দুটোর মধ্যে যে বিক্রিয়া করবে এই বিক্রিয়ার ফলে এখানে জলের অণু থাকবে বিক্রিয়ার ফলে আমরা অ্যামোনিয়াম ফসফেট নামক একটা লবণ পাবো এই লবণটা পাবো তাহলে এটা ব্যালেন্স করে দিতে হবে এখানে আমরা দেবো হচ্ছে 2 এখানে দেবো 6 এখানে দেবো হচ্ছে 3 3 দিয়ে 6 6 18 18 6 24 তাহলে কি জানলাম যে ফসফরাস পেন্টক্সাইড এটা জন্য অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে পারবো না কারণ এখান থেকে আমরা অ্যামোনিয়াম ফসফেট এটা আমরা পাচ্ছি এবার আমরা যদি বলি অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে সেক্ষেত্রে কি হবে এটাও কিন্তু কোন গ্যাস থেকে জলীয় বাষ্প টেনে নেওয়ার একটা পদার্থ কিন্তু এর সাথে যদি আমরা অ্যামোনিয়া বিক্রিয়া করি তাহলে এখানে না একটা যুত যৌগ তৈরি হয় তাহলে যুত যৌগ মানে কি দুটো যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে আমরা পাবো হচ্ছে এই টেনে তাহলে আমি অ্যামোনিয়া গ্যাসকে পাবো না তাহলে এই সমস্ত কারণে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার কাজে আমরা ঘন সালফুরিক অ্যাসিড ফসফরাস পেন্টক্সাইড বা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড এটাকে কিন্তু ব্যবহার করবো না তাহলে আমরা পোড়া চুন কেন ব্যবহার করতে পারছি
তাহলে উত্তর হচ্ছে উরাজন একটা ক্ষারধর্মী পদার্থ আর অ্যামোনিয়া এটা কিন্তু একটা ক্ষারধর্মী গ্যাস তাহলে যেহেতু দুটোই ক্ষারীয় পদার্থ তাহলে আমরা ওই অ্যামোনিয়ার মধ্যে যে জলীয় অংশ আছে তাকে আমরা উরাজন দিয়ে শুষ্ক করতে পারি কারণ অ্যামোনিয়া উরাজন এটা কিন্তু বিক্রিয়া করবে না এই কারণে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার কাজে আমরা উরাজনকে ব্যবহার করতে থাকি এই দুটোটা ভালো করে খেয়াল করে মনে রাখবে যে অ্যামোনিয়াকে শুষ্ক করার কাজে তিনটা যৌগ এটাকে আমরা ব্যবহার করি না কেন বেশ ঠিক হলো এবার আমরা করব অ্যামোনিয়া গ্যাসকে ভৌত দহন ভৌত দহন তো আমি বলে দিচ্ছি তোমরা এখন মন দিয়ে শুনবে পরে বই থেকে দেখে নিবে ভৌত দহন প্রথম কথা অ্যামোনিয়া একটা বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস গন্ধটা কেমন না আমরা পাবলিক ইউরিনাল অর্থাৎ বাস স্ট্যান্ড রেল স্টেশনে যে ইউরিনাল গুলো আছে সেখানে যে আমরা গন্ধটা পেয়ে থাকি সেটা প্রকৃতপক্ষে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ তাহলে বুঝতে পারলে গন্ধটা কেমন তাহলে অ্যামোনিয়া একটা বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস মনে রাখবে অ্যামোনিয়া গ্যাস বাতাসের চেয়ে কিন্তু হালকা কারণ আমরা জানি অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5 যেহেতু আণবিক ভর হচ্ছে 17 তাহলে এর বাষ্প ঘনত্ব কিন্তু 8.5 কোন গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 14.4 তার চেয়ে কম হয় জানবে সেই গ্যাসটা বাতাসের চেয়ে হালকা হলো এটা পরবর্তী কথা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এটা জলে অতি মাত্রায় দ্রবণীয় আমরা যদি 1 লিটার জল নিই তাহলে দেখব সাধারণ চাপমাত্রায় প্রায় এর মধ্যে 1300 সেমি কিউব অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হবে তবে উষ্ণতা যদি বাড়ে তাহলে কিন্তু দ্রবণতা একটু কমবে মোটামুটি 1250 থেকে 1300 সেমি কিউব অ্যামোনিয়া গ্যাস সাধারণ উষ্ণতায় 1 লিটার জলে দ্রবীভূত হতে পারে এটা কারণ আর একটা কি হলো এই যে অ্যামোনিয়ার যে ঘন জলীয় দ্রবণ যার মধ্যে প্রায় 35% অ্যামোনিয়া থাকে তাকে না আমরা বলে থাকি লাইকার অ্যামোনিয়া মনে রাখবে আমরা লাইকার অ্যামোনিয়া যদি পরীক্ষায় আসে যে লাইকার অ্যামোনিয়া কাকে বলে তাহলে বলবে অ্যামোনিয়ার ঘন জলীয় দ্রবণ প্রায় 35% দ্রবণ থাকে এটা আমরা বলে থাকি হচ্ছে লাইকার অ্যামোনিয়া মনে রাখলো এবার কি বলছে আমরা অ্যামোনিয়া গ্যাসকে যদি মোটামুটি -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠান্ডা করি তাহলে অ্যামোনিয়া গ্যাসটা তরলে পরিণত হয় এই তরল অ্যামোনিয়া এটাকে আমরা তরল অ্যামোনিয়া বা লিকুইড অ্যামোনিয়া বলে থাকি মনে রাখবে লাইকার অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়া জলীয় দ্রবণ লিকুইড অ্যামোনিয়া দুটো কিন্তু আলাদা কথা এটা হচ্ছে জলীয় দ্রবণ এটা কিন্তু শুধু বিশুদ্ধ অ্যামোনিয়া এটা একটা বিশুদ্ধ সমস্যাতেই পদার্থ এটাকে আমরা তরল অ্যামোনিয়া বলে থাকি এই তরল অ্যামোনিয়া কে আমরা সাধারণত হিমঘর যাকে আমরা কোল্ড স্টোরেজ বলে থাকি সেখানে এই হিমায়ন রূপে ব্যবহার করে তাহলে এই জিনিসটা মনে রাখবে এবার পরবর্তী আমরা পড়া করছি যে অ্যামোনিয়া গ্যাস এটা জলে যে অতিমাত্রায় দ্রবণ সেটা আমরা কিভাবে বুঝব এবং তার সঙ্গে আরেকটা জিনিস জানবো যে অ্যামোনিয়া গ্যাস এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী এই জিনিসটা আমরা জানবো তো অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রবণ এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী এটা জানার জন্য আমরা যে পরীক্ষাটা করে থাকি তাকে আমরা বলে থাকি ফোয়ারা পরীক্ষা তাহলে এই ফোয়ারা পরীক্ষাটা কি আমরা একটু খুব সংক্ষেপে জেনে নিই মনে করো আমাদের কাছে একটা বোতল ফ্লাস্ক আছে মনে রাখবে এই ফ্লাস্কটাকে না একবারে শুষ্ক হতে হবে এক বিন্দু জল বা জলীয় বাষ্প এর মধ্যে যেন না থাকে উত্তপ্ত করে সেই ব্যবস্থাটা করে রাখতে হবে এর মধ্যে আমরা কি করবো অ্যামোনিয়া গ্যাস দিয়ে ভর্তি করবো অ্যামোনিয়া গ্যাস দিয়ে ভর্তি করার পরে কি করবো তারপরে এখানে আমরা একটা সরু নল যাকে আমরা বলে থাকি কৈশিক নল এটা প্রবেশ করা সরু নল ওই যে তোমরা ইঞ্জেকশনের সিরিজ দেখেছো ইঞ্জেকশনের যে সুচ সেই সুচের মধ্যে যে সরু ছিদ্র থাকে ওই রকম ছিদ্র বিশিষ্ট নল কাঁচের নল তাকে আমরা কৈশিক নল বলে থাকি এরকম আমরা একটা নল এর সাথে ঠিক করে ঠিক করে না আমরা এটাকে উল্টে দেবো এটাকে আমরা উল্টে দেবো কিভাবে উল্টে দেবো এভাবে উল্টে দেবো উল্টে দিয়ে আমাদের একটা কাজ করতে হবে দুটো ছবি একই দুটো কিন্তু একই ক্লাস এই ক্লাসটাকে উল্টে দিয়েছি একই রকম দেখতে হচ্ছে না যদিও তাহলে কি হলো এটাকে আমরা একবার উল্টে দিলাম উল্টে দিলাম উল্টে দিয়ে আবার কি কাজটা করবো দেখো ভালো করে এটা আমাদের কৈশিক নলটা ছিল এই কৈশিক নলের নিচে একটা পাত্র থাকবে
এই পাত্রটার মধ্যে আমরা দিব হচ্ছে লাল রঙের লিটমাস। লাল লিটমাস মানে চলো লিটমাস একটা পদার্থ, তার জড়িয়ে দেবন এর মধ্যে নিয়ে নেব, এটা মনে করো লাল লিটমাস, এর মধ্যে ডোবানো হবে। হয়ে গেল আমাদের পরীক্ষার ব্যবস্থা, হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা একটা কাপড় তাকে বরফ ঠান্ডা জলে ভিজিয়ে এর উপরে ফেলে দেবো। কেবল না কি হবে, ওই বরফ ঠান্ডা জল এই ফ্লাস্কের উষ্ণতা কমিয়ে দেবে। ফ্লাস্কের উষ্ণতা যদি কমে যায় তাহলে ভেতরের যে বায়ুটা আছে সেটা সংকুচিত হবে, সংকুচিত হলে কি হবে এখানে শূন্যতার সৃষ্টি হবে। এই শূন্যস্থান পূরণ করতে এইখান থেকে তখন এই লাল লিটমাসের যে দ্রবণ সেটা আস্তে আস্তে উপরে উঠবে, এদিকে উপরে উঠবে। যে এখানে এক বিন্দু এলো জল, এই জলের মধ্যে এই ফ্লাস্কের সমস্ত অ্যামোনিয়া এখানে দ্রবীভূত হয়ে যাবে। তখনই কি হবে, দেখো এখান থেকে জল একটু তীব্র গতিতে উঠে ফোয়ারার আকারে এখানে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ে কি হচ্ছে, নিচে যখন জমা হচ্ছে জলটা তখন দেখবো এই জলের কালারটা না নীল হয়ে গেছে। এখানে জলটা যে জমা হবে লিটমাসটা সেটা নীল হবে। আমরা জানি যে লাল লিটমাসকে নীল কে করতে পারে, উত্তর হচ্ছে খাদ্যধর্মী পদার্থ। তার মানে কি হলো, এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম প্রথম কথা অ্যামোনিয়া গ্যাস জলে অতিমাত্রায় দ্রব্য, আর দ্বিতীয়ত প্রমাণ করলাম অ্যামোনিয়া জড়িয়ে দেবো এটা কিন্তু খাদ্যধর্মী পদার্থ। তাহলে পড়া পরীক্ষাটা মনে রাখবে, এখান থেকে আমরা এই দুটো জিনিসকে প্রমাণ করতে পারি। তাহলে এই আমাদের ভৌত ধর্ম গেল, এবার আমরা অ্যামোনিয়া রাসায়নিক ধর্ম করব। রাসায়নিক ধর্ম প্রথমে আমরা বলবো হচ্ছে খাদ্য ধর্ম। অ্যামোনিয়া একে একটা জলের মধ্যে দেই, তাহলে এ না একটা জলীয় দ্রবণ তৈরি করে, জলীয় দ্রবণ তাকে আমরা বলে দেখেছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। মনে রাখবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলে কোনো যৌগ কিন্তু নেই, অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলে। তাহলে এ আবার আয়নিক কিন্তু সমান মন্ত্র আয়নিত হয়, কারণ এটা একটা মৃদু ধাত, এটা অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। তাহলে অ্যামোনিয়া যেহেতু এটা একটা ক্ষার, তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে। যেমন মনে করো একটা অ্যাসিডের নাম আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তাহলেও হবে। তার সঙ্গে আমরা যদি অ্যামোনিয়া বিক্রিয়া করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়ার একটা বিশেষত্ব আছে, মনে রাখবে হাইড্রোজেন ক্লোরাইড এটা একটা গ্যাস, অ্যামোনিয়াও একটা গ্যাসীয় পদার্থ, কিন্তু এই দুটো বিক্রিয়ায় যে পদার্থটা উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এটি কিন্তু একটা কঠিন পদার্থ। তাহলে যদি পরীক্ষায় আসে যে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও, তাহলে তোমরা এই উদাহরণটাকে দিয়ে দিতে পারো। এছাড়া কি হবে, দ্বিতীয় অন্য অ্যাসিড তুমি নিতে পারো, সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া তো আমরা অলরেডি বলেছি, আমরা নাইট্রিক অ্যাসিড বলি। তাহলে আমরা যদি অ্যামোনিয়াকে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করি তাহলে এখান থেকে আমরা অ্যামোনিয়াম নাইট্রেট এই লবণটা পাবো, এনএইচ4 এই লবণটা পাবো। তাহলে কি কি জানলাম, এখানে জানলাম যে অ্যামোনিয়া একটা ক্ষার, একটা তীব্র ক্ষার নয়, এটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, যেহেতু এটা খাদ্যধর্মী তাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। আমরা তো জানি যে অ্যাসিডের সঙ্গে খাদ্যের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হয়, এখানে একটা জল উৎপন্ন হয়নি। এখানে সঠিক কথাটা কি হবে, এটা যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিতাম, এখানে যদি লিখতাম NH4OH আর এখানে ছিল মনে করো HCl, তাহলে এখানে কিন্তু আমরা NH4Cl প্লাস জল। তাহলে এখানে অ্যামোনিয়া যেহেতু আমরা শুধু নিয়েছি তার জন্য এখানে জলটা রাখা হয়নি, আমরা যদি এখানে জড়িয়ে লবণ নিতাম তাহলে কিন্তু আমরা জল করে পেয়ে যেতাম, বুঝে গেছে। তাহলে খাওয়ার ধর্ম হবে। এবার আমরা দ্বিতীয় যে ধর্মটা করব সেটা হচ্ছে অ্যামোনিয়া বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম কালো বর্ণের বিউটিক অক্সাইড, এটাকে আমরা উত্তপ্ত করব, উত্তপ্ত করে এরপর দিয়ে আমরা না অ্যামোনিয়া গ্যাস মনে করে চালনা করব। যদি আমরা চালনা করি তাহলে অ্যামোনিয়া গ্যাস কালো বর্ণের বিউটিক অক্সাইডকে লাল বর্ণের ধাতব কপারে বিজারিত করে। কথাটা মনে রাখবে, লাল বর্ণের ধাতব কপারে বিজারিত করে এবং নিজে নাইট্রোজেন গ্যাসে জারিত হয়, সঙ্গে উৎপন্ন হয় হচ্ছে জল। এটা কি হবে, এখানে হচ্ছে আমরা দেব তিন। তাহলে এখানে আমরা জ্বালানি হিসাবে কি করে দেখাবো, দেখো এখানে আমরা পেয়েছিলাম কপার অক্সাইড, সেখান থেকে অক্সিজেন চলে গেছে, তাহলে অক্সিজেন যদি অপসারিত হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে বিজারণ, তাহলে এই স্টেপটা হচ্ছে বিজারণ। আর এখানে অ্যামোনিয়া হাইড্রোজেন চলে গেছে, হাইড্রোজেন অপসারিত হওয়া তাকে আমরা জ্বালানি বলে থাকি। এটাকে কিন্তু জ্বালানি সংখ্যা দিয়েও ব্যাখ্যা করা যায়,
তো জারণ সংখ্যা যেহেতু তোমাদের নেই আমরা অক্সিজেন অপসারিত হওয়া অথবা হাইড্রোজেন অপসারিত হওয়া তাকে আমরা বিজারণ বললাম অক্সিজেন অপসারিত হওয়া তাকে আমরা সরি অক্সিজেন অপসারিত হওয়া তাকে আমরা বিজারণ বললাম আর হাইড্রোজেন অপসারিত হওয়া তাকে আমরা জারণ বললাম তাহলে এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা প্রমাণ করে অ্যামোনিয়া একটা বিজারক হলো এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস প্রমাণ করতে পারি সেটা হচ্ছে অ্যামোনিয়াতে নাইট্রোজেন এই প্রমাণটা কিন্তু করতে পারি কেন দেখো এখানে কপার অক্সাইডে নাইট্রোজেন নেই এখানে যে আমরা নাইট্রোজেন গ্যাসটা পেয়েছি সেটা কোথা থেকে এসেছে না সেটা এসেছে কিন্তু অ্যামোনিয়া থেকে তাই আমরা বলতে পারি অ্যামোনিয়াতে নাইট্রোজেন গ্যাস বর্তমান তাহলে বিজারণ ধর্ম হলো এরপর আমরা যে ধর্মটা করব সেটা হচ্ছে অ্যামোনিয়ার জারণ জারণ ধর্ম না কিন্তু অ্যামোনিয়ার জারণ ক্ষমতা নেই এর জারণ অ্যামোনিয়াকে কিভাবে আমরা জারি করব জারি করব অ্যামোনিয়াকে দেখো মনে রাখবে অ্যামোনিয়া না একটা দাহ্য গ্যাস না এটা দহনে সহায়ক না কিন্তু একে যদি আমরা অক্সিজেন গ্যাসে জ্বালিয়ে দিই এটা খুব হালকা ক্ষীণ হলুদ শিখায় যাবে জলে নিয়ে তৈরি করে হচ্ছে নাইট্রোজেন আর তৈরি করে হচ্ছে জল তৈরি এটা ব্যালেন্স করতে হবে এখানে আমরা দেবো হচ্ছে চার এখানে দেবো হচ্ছে দুই এখানে দেবো হচ্ছে ছয় এখানে হচ্ছে ছয় এখানে তুমি বলছে সরি এটা তুমি বলছে তিন তাহলে কি কি জানলাম যে অ্যামোনিয়া গ্যাসটা যদি আমরা অক্সিজেনে জ্বালিয়ে দিই তাহলে এটা হালকা হলুদ শিখায় জলে আর জলে গিয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু এই বিক্রিয়াটা যদি আমরা অনুঘটকের উপস্থিতিতে করি অনুঘটক কেমন ব্যাপারটা না মোটামুটি 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্ল্যাটিনাম এবং রোডিয়াম এই দুটো অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়া এবং অক্সিজেন এই মিশ্রণকে যদি আমরা করি প্লাটিনাম রোডিয়াম করতে খুব দ্রুত জ্বালন আসে তাহলে এটা না জারিত হয়ে নাইট্রিক অক্সাইড আর হচ্ছে জল তৈরি হয়ে মনে রাখলো তাহলে এখানে অনুঘটকটার নাম হচ্ছে প্লাটিনাম এবং রোডিয়াম আর উষ্ণতাটা মোটামুটি 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড না হয় এটা সাধারণ চাপে ঘটনা এখানে কিন্তু স্পর্শকাতটা খুব কম হয় এক বাই হাজার সেকেন্ড মানে খুব দ্রুত চালনা করতে হয় তাহলে আমরা নাইট্রিক অক্সাইড পাবো এটাকে বলা হচ্ছে অসওয়াল পদ্ধতি তার হচ্ছে মূল নীতি প্রথম ধাপ অর্থাৎ এই পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড যে তৈরি করি তার এটা প্রথম ধাপ এটা পরবর্তীতে আমরা আলোচনা করব এটা তাহলে জারিত করা আমাদের গেল এবার আমরা করবো অ্যামোনিয়ার সঙ্গে সোডিয়াম ধাতুর বিক্রিয়া এটা আমরা একটু করে দিই কি বলছে যে অ্যামোনিয়া গ্যাসে আছে অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে চালনা করি তাহলে দুটো বিক্রিয়াতে আমরা পাবো হচ্ছে সোডামাইন আর হাইড্রোজেন এটা দুই এটা দুই এটা দুই বোঝা গেছে কথাটা তাহলে কি বললাম যে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে এটা হচ্ছে সোডামাইন বা হাইড্রোজেন মনে রাখবে এই বিক্রিয়া প্রমাণ করে অ্যামোনিয়াটা হাইড্রোজেন আছে কারণ সোডিয়ামে হাইড্রোজেন নেই এখানে আমরা যে হাইড্রোজেনটা পেয়েছি সেটা কোথা থেকে এসেছে অ্যামোনিয়া থেকে এসেছে সুতরাং আমরা বলতে পারি অ্যামোনিয়াটা হাইড্রোজেন আছে আচ্ছা এবার আমরা করব অ্যামোনিয়ার অধঃক্ষেপণ বিক্রিয়া বেশ কিছু ধাতব লবণ আছে এদের জলীয় লবণে যদি আমরা অ্যামোনিয়া জলীয় লবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে বিভিন্ন বর্ণযুক্ত আমরা ধাতব হাইড্রোক্সাইড তাদের অধঃক্ষেপ পেয়ে যাই যেমন মনে করো ফেরিক ক্লোরাইড একটা লবণ আছে এই ফেরিক ক্লোরাইড এর রং কিন্তু হলুদ বর্ণের একটা লবণ এর জলীয় লবণে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে আমরা বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড এর অধঃক্ষেপ পাবো এর রংটা কিন্তু বাদামি মনে রাখবে পরীক্ষাটা অনেক সময় চায় যে ফেরিক ক্লোরাইড এর জলীয় লবণে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে আমরা কি বর্ণের অধঃক্ষেপ পাবো তা সেখানে 3NH4 ছিল আমরা যদি বলি একটা লবণ আছে তার নাম অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এর জলীয় লবণে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে এখানে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর জেলির মতো সাদা বর্ণের অধঃক্ষেপ পেয়ে গেল প্লাস 3NH4 তাহলে এই তো মনে রাখবে যে ফেরিক ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়াতে কি উৎপন্ন হয় প্রথম ক্ষেত্রে বাদামি বর্ণের আমরা একটা অধঃক্ষেপ পাই আর দ্বিতীয় ক্ষেত্রে জেলির ন্যায় সাদা জেলির ন্যায় বোঝা গেছে এবার আমরা করবো এই অ্যামোনিয়ার জলীয় লবণ যাকে আমরা বলছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
এর সঙ্গে কপার সালফেটের বিক্রিয়া কি হবে তোমরা কপার সালফেট মানে তুতে জানো তুতে জলীয় লবণের রং কিন্তু নীল বর্ণের আকাশী নীল সিও এসো দ্রবণ এর মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম নাইট্রেট প্রথমে অল্প পরিমাণে যোগ করি তাহলে না আমরা একটা নীলাভ সাদা বর্ণের অবক্ষয় পাবো সে অবক্ষয়টা সংকেত হবে হচ্ছে সিও এসো সিও ডট দিয়ে সিও হয়ে যাবে লাস্ট হয়ে যাবে অ্যামোনিয়াম সালফেট হ্যালো তাহলে এরকম হচ্ছে নীলাভ সাদা এবার আমরা যদি অতিরিক্ত অ্যামোনিয়াম নাইট্রেট যোগ করি তাহলে নীলাভ সাদা অবক্ষয় প্লেটা দ্রবীভূত হয় একটা ঘন নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করে মনে রাখবে এই যে দ্রবণটা উৎপন্ন হবে তার মধ্যে যৌগটা যে থাকে সেই যৌগটার নাম হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট তোমাদের 10 প্লাস 10 অনুযায়ী এটা নামটা আমরা তাই করব তাহলে সমীকরণটা কি হবে দেখো আমাদের ছিল সিও এসো ফোর এই সমীকরণটা লিখে রাখবে কিন্তু এটা তুমি বইয়ে নাও পেতে পারো প্লাস NH4 OH 6 দিব প্লাস NH4 হোল টুয়াইস এসো ফোর তাহলে বিক্রিয়ার যে যৌগটা পাবো সেটা হচ্ছে সিইউ NH3 হোল ফোর এসো ফোর প্লাস 8H2 এই যে আমরা যৌগটা পেলাম এর রং কিন্তু ঘন নীল বর্ণের ঘন নীল বর্ণের যৌগ তাহলে আমরা কি জানলাম যে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমরা অ্যামোনিয়াম নাইট্রেট ধীরে ধীরে যোগ করি প্রথমে আমরা নীলাভ সাদা একটা অবক্ষেপ পাবো তারপরে কি হবে অতিরিক্ত অ্যামোনিয়াম নাইট্রেট যোগ করলে এটা দ্রবীভূত হয়ে ঘন নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করবে তাহলে দুটো গেল এবার আমরা করব যে অ্যামোনিয়াকে আমরা কি করে শনাক্ত করে দেব তো শনাক্ত করার একটা বিক্রিয়া তোমাদের অলরেডি বলেছি তাতে আমরা বলেছিলাম যে একটা ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড তাতে সিক্ত কাজদণ্ড আমরা যদি অ্যামোনিয়া কাছে ধরি তাহলে কিন্তু আমরা একটা সাদা রঙের ধোঁয়া উঠতে দেবো এছাড়া আরেকটা বিকারক আছে তাকে আমরা বলে দেখি হচ্ছে নেসলার বিকারক এই নেসলার বিকারক দিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে পারি প্রশ্ন হচ্ছে নেসলার বিকারক কাকে বলে তাহলে বলবে পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড K2HgI4 এর ক্ষারীয় রূপ মনে করো পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি একটা খা এই যে মিশ্রণ এটাকে আমরা বলে থাকি নেসলার বিকারক এই নেসলার বিকারক অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে যদি আসে তাহলে একটা তামাটে বর্ণের অবক্ষয় উৎপন্ন হবে তামাটে বর্ণ তাহলে এই যে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের সমীকরণটা কি হবে সেটা আমরা একটু দেখে নিই এই হচ্ছে আমাদের নেসলার বিকারক K2HgI4 এর ক্ষারীয় লবণ KOH লিখলাম তার মধ্যে আমরা যোগ করেছি অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়াতে আমরা কি পাবো একটা অবক্ষয় পাবো সেই অবক্ষয়টার সংকেত হবে হচ্ছে HgO তোমরা বইয়ে পাবে না হয়তো ওই জন্য এখান থেকে দেখে লিখে রাখবে প্লাস তোমরা পাবো পটাশিয়াম আয়োডাইড প্লাস পাবো হচ্ছে জল সমীকরণটা ব্যালেন্স করতে হবে এখানে আমরা দেবো হচ্ছে 2 তাহলে এখানে দেবো হচ্ছে 7 এখানে দেবো হচ্ছে 3 আর জলে দেবো হচ্ছে 3 1 গেল 3 3 6 2 2 4 হচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া যে বিক্রিয়ার সমীকরণ সেটা আমরা জানি এই কথা হচ্ছে তাহলে অ্যামোনিয়া শনাক্ত করার নেসলার বিকারক দিয়েও আমরা অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারি এবার আরেকটা জিনিস আমরা পড়ি অনেক সময় সেটা হচ্ছে বিলিয়মান রং বিলিয়মান রং সেই জিনিসটা কি এটা একটু জেনে রাখো বিলিয়মান রং অ্যামোনিয়ার জলীয় লবণে যদি আমরা ফেনফথালিন যোগ করি তাহলে স্যার রংটা না গোলাপি এই গোলাপি দ্রবণটাকে যদি আমরা সাদা জামা কাপড়ে ঢেলে দিই তাহলে দেখবো জামা কাপড়টা গোলাপি হয়ে গেছে এবার এই জামাটাকে যদি আমরা কিছুক্ষণ খোলা বাতাসে মেলে রাখি তাহলে দেখবো গোলাপি রংটা ধীরে ধীরে উবে যাচ্ছে উবে গিয়ে জামাটা আবার সাদা হয়ে গেছে যেহেতু রংটা উবে গেল তাই এটা আমরা বিলিয়মান রং বলে কেন এরকম হয় আমরা জানি অ্যামোনিয়া একটি ক্ষার এর জলীয় দ্রবণটা ক্ষারধর্মী এর মধ্যে ফেনফথালিন গোলাপি বর্ণ ধারণ করে তাহলে সেই গোলাপি বর্ণযুক্ত দ্রবণটিকে যখন আমরা সাদা জামা কাপড়ে ঢেলে দিলাম তখন সেটা গোলাপি হবে কিছুক্ষণ পর কি হবে অ্যামোনিয়াটা বাষ্পীভূত হয়ে যাবে অ্যামোনিয়া যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে শুধু জল পড়ে থাকবে জল মানে প্রসম আর আমরা জানি প্রসম দ্রবণে ফেনফথালিন বর্ণহীন হয় তাই ওই জামাটা কিছুক্ষণ পরে বর্ণহীন হবে তাহলে এই কথা হচ্ছে আমাদের বিলিয়মান রং
এবার এখানে আমরা আরো একটা জিনিস জানবো, এটা হচ্ছে অ্যামোনিয়ার সেল ফসফরাস। আমরা মনে রাখবে অ্যামোনিয়া প্রতি বছরে হাজার হাজার টন আমাদের প্রয়োজন, তাহলে হাজার হাজার টন অ্যামোনিয়া এটা তো আমরা পরীক্ষাগারে তৈরি করতে পারবো না, এটা আমাদের শিল্প উৎপাদন করতে হবে। তো অ্যামোনিয়া শিল্প উৎপাদনের যে পদ্ধতি তাকে আমরা বলে দেখতে চাই হেবার পদ্ধতি। এটা তোমাদের পরবর্তীতে আছে, সেটা আমরা আলোচনা করব। এখানে আমরা মূল নীতিটা জানবো, কি বলছে বলছে নাইট্রোজেন ও হাইড্রোজেনের যে মিশ্রণ এইটা দিয়ে আমরা যদি 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত লৌহচূর্ণ অনুঘটক এবং তার সঙ্গে আরো কিছু থাকবে উদ্দীপক, সেটা হচ্ছে L2O3 আর K2O, এই দুটো না উদ্দীপক যারা অনুঘটকের কার্যকারিতাকে বাড়িয়ে তোলে তাদেরকে আমরা অনুঘটক উদ্দীপক বলবো। তাহলে এই অনুঘটকটাকে আমরা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করব, উত্তপ্ত করে প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে আমরা যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন এই গ্যাসে বিক্রিয়া করি তাহলে এখান থেকে আমরা অ্যামোনিয়া গ্যাসটি পেয়ে থাকি। মনে রাখবে এটা হচ্ছে উভয়ঙ্গী বিক্রিয়া, এই চিহ্নটা দিতে হবে। তো অ্যামোনিয়া তৈরির পদ্ধতি তাকে আমরা বলে থাকি হেবার পদ্ধতি। পদ্ধতিটা কি বললাম যে নাইট্রোজেন হাইড্রোজেনে বিক্রিয়া করছে উচ্চ চাপ উচ্চ উষ্ণতায়, অনুঘটক কি লৌহচূর্ণ উদ্দীপক রূপে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পটাশিয়াম অক্সাইড, তাহলে আমরা অ্যামোনিয়াটি পেয়ে থাকি। গেল এটা। এবার আমরা করবো ইউরিয়ার শিল্প উৎপাদন, এটা আমাদের আছে ইউরিয়া যে শিল্প উৎপাদন তাকে আমরা বলে থাকি ডু পন্ড পদ্ধতি। ডু পন্ড এই পদ্ধতিতে ইউরিয়া শিল্প উৎপাদন করা হয়। মূলনীতিটা কি, প্রথম মূলনীতি হচ্ছে প্রথম স্টেপে দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হয়। প্রথম ধাপে আমরা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করি, এই বিক্রিয়াটা মোটামুটি 180 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 250 বায়ুমণ্ডলীয় চাপ এতে সম্পন্ন করা হয়। এর ফলে আমরা পেয়ে থাকি হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট বলে একটা পদার্থ, NH2C2H4, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এবার এই যে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হলো, এই অ্যামোনিয়াম কার্বামেট এটা উত্তাপে যদি আমরা একে বিয়োজিত করি তাহলে এখান থেকে আমরা ইউরিয়া পেয়ে যাবো, CONH2O2+। তাহলে মনে রাখবে এই দুটো স্টেপ ইউরিয়া উৎপাদনের, প্রথম স্টেপে অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডে বিক্রিয়া করা হয় 250 চাপ এবং 180 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, চাপ কিন্তু একটু হেরফের হতে পারে, উষ্ণতা বাড়ালে বা কমালে এগুলো কিন্তু হেরফের হতে পারে। প্রথমে পেয়ে থাকি অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট উত্তাপে বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন হয়। ইউরিয়া ব্যবহার নিশ্চয়ই জানো যে আমরা যে নাইট্রোজেন গঠিত যে প্রধান সার অর্থাৎ ইউরিয়া নাইট্রোজেন গঠিত সার রূপে ব্যবহার করা হয়, এটাকে আমরা ব্যবহার করি। এছাড়া ঘুমের ওষুধ বা নিউট্রেট সেটা তৈরি করতে ইউরিয়া লাগে। তোমরা নিশ্চয় জানো আমাদের এক ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি একটা ওষুধ আবিষ্কার করেছিলেন ইউরিয়া স্টিভামিন, কালা জলের ওষুধ, সেটা কিন্তু ইউরিয়া থেকে তৈরি করা হয়। এছাড়া ইউরিয়ার আরো অনেক ব্যবহার আছে, সেগুলো দেখে নেবে। এবার আমরা জানবো যে অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার, অ্যামোনিয়া গ্যাসকে আমরা নানা কাজে ব্যবহার করি। প্রথমে কয়েকটা বলছি, এক নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এগুলো তৈরি করতে অ্যামোনিয়া লাগে, মানে সার ব্যবহার। কিছু রাসায়নিক দ্রব্য যেমন নাইট্রিক অ্যাসিড বা মনে করো সোডিয়াম কার্বনেট যাকে আমরা কাপড় কাঁচা সোডা বলি, এগুলোকে তৈরি করতে আমরা অ্যামোনিয়া গ্যাসকে ব্যবহার করি। তৃতীয়ত হিমায়ন করবে অর্থাৎ কোল্ড স্টোরেজে হিমায়ন করবে অ্যামোনিয়া গ্যাসকে ব্যবহার করা হয়। এই তিনটা আমি প্রধান ব্যবহার করলাম, এছাড়া নানা ব্যবহার আছে। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই শুনলে যে বিশাখাপত্তনম যাকে আমরা ভাইজাক বলে জানি সেখানে কিন্তু একটা গ্যাস লিক করেছে, সেই গ্যাসটাকে বলা হচ্ছে স্পাইরিং গ্যাস, তাতে অনেক লোক অসুস্থ হয়েছে, অনেক লোক মারা গেছে। তো এই বরফ তৈরির কারখানাতে কিন্তু তরল অ্যামোনিয়াকে ব্যবহার করা হয় জলকে ঠান্ডা করে বরফ তৈরি করার জন্য বা কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয়। এখন কোনো কারণে যদি অ্যামোনিয়া গ্যাস লিক করে তাহলে কী হবে, আমরা জানি অ্যামোনিয়া আমাদের পক্ষে একটা ক্ষতিকর গ্যাস, এটা যদি চোখে বেশি করে প্রবেশ করে তাহলে আমাদের অন্ধত্ব দেখা দিতে পারে, নাকের মধ্যে দিয়ে বেশি পরিমাণে প্রবেশ করলে মানুষ অজ্ঞান হয়ে যায়, নানা রকম আমাদের শারীরিক সমস্যায় মানুষ মারাও যেতে পারে। তাহলে যদি আশেপাশে কোথাও কোনো কারণে অ্যামোনিয়া গ্যাস লিক করে তাহলে আমরা কী করবো, উপায়টা খুব সোজা, মনে রাখবে অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রবণীয়। তাহলে আমরা কী করবো, একটা রুমালকে জলের মধ্যে ভিজিয়ে ওটা মুখের মধ্যে চেপে ধরবো, মাঝে মাঝে আমরা মুখে বা চোখে জল ছিটিয়ে এবং আশেপাশে জল স্প্রে করবো, মোট কথা ওই জল এটাকে পাশে ছড়িয়ে দিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে দ্রবীভূত যদি করে দিতে পারি অ্যামোনিয়া গ্যাসের যে ক্ষতিকর প্রভাব তার থেকে আমরা রক্ষা পাবো।
তাহলে মনে রাখবেন যদি আশেপাশে কোনো কারণে অ্যামোনিয়া গ্যাস লিক করে আমরা একটা রুমালকে জলে ভিজিয়ে সেটাকে আমরা নাকে মুখে চেপে ধরব তাহলে আমরা প্রতিকার থেকে অনেকাংশে রক্ষা পাবো আমাদের কোনো ক্ষতি হবে না বললেই চলে তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস লিক করলে আমরা কি ব্যবস্থা নেব তাহলে আমাদের অ্যামোনিয়া গ্যাস এইগুলি হলো তোমরা বই থেকে ভালো করে পড়বে যে যে আমি সমীকরণগুলো আলোচনা করলাম এগুলোকে বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে কারণ সমীকরণ না লিখলে তোমার কিন্তু মনে থাকবে না এটা কিন্তু লিখে অবশ্যই করবে বাস আজকে এইটুকুই থাকলো আর পরের দিন আমরা আবার নতুন কিছু আলোচনা করবো।